মানুষ মরে কিন্তু প্রেম মরে না, মরে ওর পিছু ছাড়িস নি। তার আগে আমি তোকে এই শরীর ছাড়া করবো। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। রক্ষা গন্ডি, শয়তানের ক্ষমতা নেই এই গন্ডি পার করা। আরে দরগা হলো আল্লাহর কয়েদখানা, যেখানে তোদের মতো শয়তানদের কয়েদ করে রাখা হয়। যা ঢুকে যা ভিতরে, যা ঢুকে যা। এ তো একটা পাগল। না মা, উনি পীর পয়গম্বর। যা ঢুকে যা। ইনসানের দুশমন, আজ রাতে এই বয়ামটা কবরস্থানে পুঁতে দিয়ে আসবি। আচ্ছা জি, যাও মা, মেয়েকে বাড়ি নিয়ে যাও, ভালো হয়ে গেছে। আমাকে ছাড়ো না, আমি রীতিকার কাছে যাব, আমাকে ছাড়ো। বাস 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 বাস, তা ঠাকুর আপনার কাছেই পাঠিয়েছে। রীতিকা আমার বউ, ওকে কেল্লার মধ্যে আটকে রেখেছে, ওই কেল্লার মধ্যে। আমি ওকে ওখান থেকে উদ্ধার করে আনবো, ছাড়ো আমাকে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করলে চলে? ঠিক আছে, আমিও যাবো তোমার সঙ্গে। আপনি যাবেন আমার সঙ্গে? হ্যাঁ আমিও যাবো, আগে তোমাকে ঠিক করে নি, তারপর আল্লাহর দরবারে মিন্নাত জানিয়ে আমিও যাবো তোমার সঙ্গে। না 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 না, অত কিছু দরকার নেই, অত কিছু দরকার নেই আমার সঙ্গে। শয়তানের রাজীব, শয়তানের রাজীব। বন্ধ করুন এসব। দা ঠাকুরের নাতনি, এই আপনার চিকিৎসা? অমানুষের মতো মারছেন একটা মানুষকে? ইনসানের শরীর থেকে ভূত তাড়ানোর এটাই পথ। আঘাতে আঘাতে শেষ করতে হবে শয়তানের বীজকে, যাতে ইনসানের শরীর ছেড়ে বেরিয়ে যায়। আপনি ভূতে বিশ্বাস করেন? আপনি ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ করি তো। তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে ভূত আছে। আছে, দেখান আমায়। ব্যথা করছে কি? ও বলছে ওর ব্যথা করছে। ওর ব্যথাটা আপনি আমাকে দেখাতে পারবেন?